मानसिक रूप से विक्षिप्त पत्नी और बेटे को अपने ही घर में कैद करके रखने को मजबूर है ये गरीब पति। नमस्कार, मैं नेहा और आप देख रहे हैं एसके लाइव, आपका समय आपकी खबर। सिलीगुड़ी संलग्न राजगंज के फूलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के पश्चिम धनतला में कुछ ऐसी ही घटना देखने को मिली है जिसे सुनते ही आपकी आंखों में पानी आ जाएगी। पश्चिम धनतला निवासी गोविंद विश्वास फूलबाड़ी बाईपास पर चाय की छोटी सी दुकान चलाते हैं। वृद्ध पति गोविंद विश्वास ने जब हमारे संवाददाता से बातचीत की तो उन्होंने बताया कि करीबन 8 साल से मानसिक रूप से असंतुलित पत्नी गिरिबाला विश्वास और एकमात्र बेटा विकास विश्वास को वह ठीक कर पाने में असमर्थ है। उन्होंने बताया कि इस स्थिति में अपने परिवार को वो छोड़ नहीं सकते हैं, इसलिए बाध्य होकर घर में बंद करके रखते हैं। गरीबी के कारण वो अच्छी इलाज भी उन्हें नहीं दे सकते, अतः उन्होंने समाज से मदद के लिए गुहार लगाई है। उनकी पत्नी एवं बेटा कभी कभी हमला या फिर मारपीट, यहाँ तक कि हिंसक घटनाएं भी करने पर उतारू हो जाते हैं। इलाके के निवासी भी इससे काफी परेशान हैं। उन्होंने बताया कि उनका बेटा पहले ठीक था और उसकी शादी भी दी गई थी, लेकिन शादी के बाद से वह अपनी माँ की तरह ही हरकत करने लगा, जिसकी वजह से उसकी पत्नी उसे छोड़कर चली गई। पड़ोसियों ने कहा कि हम लोग भी इस घटना से काफी परेशान है, लेकिन अब इसका विरोध भी नहीं कर सकते हैं। आशा करते हैं कि समाज के लोग इनकी मदद जरूर करेंगे। संवाददाता गौतम सिंह की रिपोर्ट। এমন গালালি করে মানে ওইখানে থাকাই যায় না। আমার বড় ছেলে এখানে কাজ করতেছিল, একদিন এমন নোংরা নোংরা ভাষা বলছিল, তখন আমি আমার ছেলে কাজ থুয়ে ওখান ভাগে গেছিলে, আমিও ভাগে গেছি। আর বারবার এরকম ভাবে এখানে আমি একদিন মোটর ছিটকেছিলাম, তো মোটর ছিট করে আমি পাপটি এখানে রাখছি, আমাকে একদম লাঠি দিয়ে কথা মানে নোংরা ভাষা দিয়ে কথা, এখানে তো বলা যাবে না, নোংরা ভাষাতে বলছে কি এখান থেকে ভাগ, এদিকে তোমার বাবার বাড়ি, এটা আমার বাবা, আমার জমি, আমার জায়গা। এই যে পাশের বাড়ি, তারপরে এরকম নোংরা ভাষা অনেক অনেক বলছে, অনেক সহ্য করছি বাবু। তা আমি ভাবছি কি যে পাগল, ওদের সাথে তো মুখ লাগা যাবে না, মুখ লাগলে তো অসুবিধা হবে না, তাই এই জন্য অনেক অনেক আমি সহ্য করছি। প্রায় 2 বছর এখানে অসার কিন্তু হলো, 2 বছর থেকে ও এরকম করতেছে। আবার একবার কি পুরাপুরি পাথরটা নিয়েছিল, কিন্তু পাথরটা আমাকে ঝাড়া মারবে তখন আমি ভাগে গেছি। প্রশাসন জানাইছিল, ওই যে ডাইলকে জানাইছিল, ওই যে কি যে তারপরে ওই যে জাহেরকে জানাইছি এ কথাটা, যে বাবা দেখা এরকম করে তোমার চাষি একা একা থাকে, আর ও তো এরকম করে, আমি তো বাড়িতে থাকি না কছিলা, ও বলছে কি কথা তাদের ব্যবস্থা কী লওয়া যাবে, তখন বলছে কি ওরা পাগল, কথা কী ব্যবস্থা, ও তো পাগল, বকতে থাকো ওদের বাড়িতে বকেছে, তোদের বাড়িতে তো বকে না, এরকম বলছিল। আমার নাম আছে জাহেদা খাতুন। একটু ব্যবস্থা করাটা ভালো সত্যি বাবু, এটাই চাচ্ছি বাবু। ব্যাপারটা কি বলবো, এর তো মনে করো যে মানে আজকে 7 বছর থেকে মাথার ব্রেন শট, মাঝে মাঝখানে ভালো ছিল, তো মাঝে সাঝে মাথার ব্রেন শট হয়ে যায়। ওনার হাজব্যান্ডকে বাড়িতে আসতে দেন না, যখনই বাড়িতে আসেন তখনই ওনার হাজব্যান্ডকে উল্টাপাল্টা গালাগালি করে, হ্যাঁ মার দেওয়ার জন্য চেষ্টা করে। আমরা পাশাপাশি বাড়ি, আমরা ভালো মতো থাকতে পারি না, সারাদিন ঠিক রাত্রেবেলা সন্ধ্যা হয় গালাগালি করে, পাশে আশেপাশে বাড়ির লোকজনকে মেসে লেগে গালাগালি করে। ওনার স্বামী বাড়িতে আসলে ওনাকে স্বামীকে ঢুকতে দেয় না ঘরে, ঠিক আছে। এখন ওই যার যার স্ত্রী সে লোক তো সে পুরো অসহায়, পার্কিং গেটের সামনে চা দোকান করে একা লোক, যাও একটা ছেলে ছিল, ছেলেও মানে দুজন ছেলে ছিল, একটা ছিল ছোটো ছেলে তো মারা গেল, আর যা একটা ছেলে আছে ও মনে করে যে বোম্বে গিয়ে কাজ করতে গিয়ে ওখানে মাথায় বেড়ে সরাইছে, তারপরে ওর বাবা গিয়ে ওখানে খোঁজ পায়, ওর বাবা যা নিয়ে আসে, আনার পথে তো এরকম বাড়িতে আনার পরে ওই ছেলেটার হাত মানে গাড়ি থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। ওই ছেলেকে নিয়ে ওর বাবা তো পুরো খাটা মানে পুরো মানে ট্রিটমেন্ট যতদূর চেষ্টা করার করলো, কিন্তু ওর মার জন্য ছেলেটার হাতটা ভালো হলো না, টানা হেঁচড়া করাতে ছেলেটার হাতটা নষ্ট হয়ে গেলো। ছেলেটারও মাথার ব্রেন শট, মাঝখানে ছেলেটা তো ভালোই ছিল, এখন ছেলেটা এরকম হচ্ছে মানে চারিদিকে লোককে জ্বালায় খাচ্ছে, কখনো এর বাড়িতে ঢুকে যায়, কখনো ওর বাড়িতে ঢুকে যায়, কারণ তো ওর বাবার ওখানে দেখার মধ্যে কেউ লোক নাই। আমরা পাতা মানে পাড়া প্রতিবেশী লোক আছি, আমরা চাচ্ছি যে মানে কেউ আসে এর পাশে দাঁড়াক, একটু হেল্প করুক, ঠিক আছে, লোকটা যাতে মানে ভালো হোক, ঠিক আছে। এই দোকানদার যে এই গোবিন্দ কি বিশ্বাস নাকি, গোবিন্দ বিশ্বাস বেচারা অসহায় আছে, ওর কেউ নাই, মানে কেউ যদি সহযোগিতা করে তাহলে ভালো হবে। আচ্ছা, বর্তমান ওনার স্ত্রী এবং ছেলে কোথায় রয়েছে, কি অবস্থা? মানে ঘরে রয়েছে, কখনো কখনো ঘরে বন্ধ থাকে, কখনো ওর বাবা মানে ছেলেকে কখনো দোকানে বন্ধ করে রাখে, তালা ভেঙে ভেঙে চলে আসে।
আর ওর মা বাড়িতে থাকে সারাদিন, ওর এই সারাদিন পরে ঘুমায়, রাত্রেবেলা বিকেলবেলা হলেই অসের মানে নোংরা নোংরা ভাষা গালাগালি করে লোকজনকে, ঠিক আছে, বাড়ির আশেপাশের লোক শান্তি মতো ঘুমাইতে পারে না। না এখনো জানানো হয়নি, এখন চাচ্ছি যে এগুলোকে নিয়ে মানে কোনো একটু ট্রিটমেন্ট হোক, কেউ যদি ট্রিটমেন্ট করতে পারে, ঠিক আছে, পাগলখানা ভর্তি করে বা কোনো একটা সহযোগিতা করে সে যদি ভালো হয় তো ভালো কথা, ঠিক আছে। আমার নাম নবীন রায়, এই পশ্চিম ধনতলা, হ্যাঁ, পাড়া প্রতিবেশী। 7-8 বছর হইল, হ্যাঁ, তারপরে মানে কমছিল, কিন্তু গায়ে লাগাতার মানে 3-3.5 বছর হলো মানে একই ভাব চলতেছে, ইয়ার মধ্যে আর মানে কমে নাই কোনো। একদম মানে কোনো মানে খাওয়া নাই দাওয়া নাই, মানে এইভাবে ঘুম নাই আর নাই, মানে আর আমার হাতে নাই টাকা পয়সা, এখন কী যেন করব আমি, আমি কোনো দিক দিশা পাচ্ছি না। আমার বলো, আমার বউ এবং ছেলে এদেরকে আমি আটকাই রাখছি ঘরের ভিতরে, কিন্তু মাঝে মাঝে ছিগল দিয়ে বাঁধিয়ে রাখি, ছিগল দেয় মানে ছিগল ফিগল ছিঁড়ে ভিড়ে তালা তুলে ভাঙিয়াও দেয়, তারপরে মানে আসি বাড়িতে, বাড়িতে আসলে পর মানে এই আর আমার বউ যা পায় তাই ফিক্কে লাগায়, হ্যাঁ, মানে ঘরের ভিতর যা পাচ্ছে তাই ফিক্কে লাগাচ্ছে, আর ঘরের জিনিসপত্র সব আমার মানে ফেলাই দিছে বাইরে, কোনো একটা জিনিস নাই ঘরে, আর মানে যখনই আসি তখনই এই ছেলেও মানে মাঝে মাঝে ধরে আমার মারে। খাওয়া দাওয়া প্রায় মোটামুটি ধরে আজ প্রায় 12-14 দিন হইলো একদম একটা না বন্ধ, না ঘরের ভিতরে মানে ওই থাকে আর ওই ছেলে মাঝে মাঝে এসে থাকে, হ্যাঁ, আর ছেলে চলে যায়, ছেলেকে আমি আবার মানে দোকানও কয়েকদিন বাঁধিয়ে রাখছিলাম, হ্যাঁ, তারপর ওখান থেকে ছেড়ে দিলাম, ছেলেকে ওখানে বাঁধিয়ে মানে ওষুধপাতি খাওয়াইলাম, মানে খাওয়ার খাওয়াইছি, কিন্তু তারপরে মানে ওই ছেলে মানে ওখান থেকে ছুইটা বুইটা আইসা এই এখন মানে এদিক সেদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আইসা এই বাড়িতে থাকে, দুমা বেড়া খাওয়া দাওয়া নেই। ছেলে আজ 3 বছর হলো, হ্যাঁ হ্যাঁ, ওর মায়ের মাথা খারাপ হয়েছে আগে। এখন আমি চাচ্ছি আমার এরম কেউ যদি আমার একটু সহায়তা করতো তাহলে আমার একটু হইতো, নাহলে আমার কোনো উপায় নাই, আমি পারতেছি না আর কোনো দিক দেয়া, যেন আমি ওদেরকে মানে একটা চিকিৎসা করব বা এক জায়গায় নিয়ে যাব রাখবো, আমার কাছে কোনো মানে ই করার মতন মানে বুদ্ধি নাই। আমার নাম গোবিন্দ বিশ্বাস, বিকাশ বিশ্বাস, গিরিবালা বিশ্বাস, এইটা পশ্চিম ধনতলা। This is the membrane door made with a block board, 2000 rupees for a general door size per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. बाबा भन नेहा आमाको दवाई सकेको छ, तिमीले गएर ल्याइदेऊ न, हुँदैन अफिस जान ढिलो भयो बाबा। त सब तपाईँलाई सामान्य वेलनेसको स्किमको बारेमा थाहा छैन, होम डेलिभरी सँगसँगै उनीहरूले दबाईमा 7% डिस्काउन्ट पनि दिन्छ भनेर सुनेको थिएँ। त्यो मात्र होइन सर, हामीले बाइचान्स बिर्स्यो भने उनीहरूले सम्झाइदिँदैछ। थ्याङ्क यू प्रदीप सर। सोमानी वेलनेस, जसले तपाईँहरूको स्वास्थ्यको सधैँभरि ख्याल राख्छ। दवाई मगाउनुको लागि हाम्रो कन्ट्याक्ट नम्बर एक्स प्रकार छ, 9647885848। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा, और आपको मिलेगा होलोग्राम शील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी।
कक्षा 10वीं और 12वीं के बच्चों के लिए है सुनहरा मौका। 10वीं के बच्चों के लिए है पैरामेडिकल कोर्स और 12वीं के लिए है मेडिकल कोर्स। किफायती फीस और बैंक की सुविधा के साथ विभिन्न डिग्री डिप्लोमा है उपलब्ध। सभी स्ट्रीम के बच्चों के लिए खुली है AICTE, KNC, INC, PCI द्वारा अनुमोदित भारत सरकार और राज्य संकाय बेंगलोर विश्वविद्यालय के तहत PCI नई दिल्ली ISO 9001:2008 से प्रमाणित। अदन पैरामेडिकल एंड नर्सिंग कॉलेज, कॉन्टैक्ट नंबर 8016235569, चंपा सारी, सिलीगुड़ी।